হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা অধ্যায় 3.2 টাইপ 1 দুই নম্বর ম্যাথটা আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদেরকে কোশ্চেনটা বলছে যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1+ω(1+ω²)(1+ω²)^4 (1+ω²)^8 = 1। তো এখান থেকে ω^4 এবং ω^8 কীভাবে সিম্পলিফাই করতে হয় সেটা আমরা বেসিক লেকচারে দেখে আসছিলাম। তো এখান থেকে আমরা যদি এটার অ্যাপ্রোচটা নিই শুরুতে, আমাদের এখানে সমান চিহ্নের বাম পাশে যেটা দেওয়া আছে, সো সেই অনুযায়ী আমরা লিখতে পারি এখান থেকে বাম পক্ষ। সো আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান আমাদের এখানে যে টার্মটা দেওয়া ছিল ১+ω(1+ω²)^১+ω²)^4 (1+ω²)^8। ঠিক আছে, সো এখানে আমরা প্রত্যেকটা ম্যাথেই যে ফর্মুলাগুলো ইউজ করব এটা একটু এখানে লিখে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। ১+ω(+ω²)^0, এই ফর্মুলাটা আমাদের বারবারই অ্যাপ্লাই হবে, এবং আরও একটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে ω³=১। সো এটাকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যাট ফার্স্টে আমরা এখান থেকে প্রথমে এই যে বড় যে টার্মটা আছে সেটাকে সিম্পলিফাই করব। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের ১+ω(1+ω²), দেন এখান থেকে ১+ω²^4, সো এটাকে ওমেগা আমরা জানি ω³=১, তাহলে বাকি থাকবে একটা ওমেগা, তাহলে এখান থেকে বসে যাবে ১+ω। দেন এখান থেকে বলা যায় ১+ω²^8, সো ω²^8 যেটা সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি, ω²^8কে বলা যায় ও³, দ্যাট মিন্স এটা সমান ১, ও³ এটা সমান ১, তাহলে ৩+৩=৬ আর বাকি থাকলো ২। তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি থাকতেছে ১+১+ω², সো এটা থাকবে আমাদের ω². এগুলো আমরা বেসিক লেকচারে মোটামুটি দেখে আসছিলাম। তাহলে ω²^8 রিপ্লেসমেন্টে আমরা ω² বসাতে পারি। সো এটা আশা করি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকবে না এটা নিয়ে। দেন এখান থেকে আমাদের দুইটা টার্ম চলে আসছে। দেন এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখি ১+ω(1+ω), দুইটা টার্ম চলে আসে, সো এখান থেকে আমরা বলতে পারি ১+ω² জাস্ট লাইক দ্যাট। এটা হচ্ছে তুমি যদি এ চিন্তা করো, এটা যদি এ চিন্তা করো, সো ১+ দ্যাট মিন্স এটা ২ হয়ে যাবে ১+ω², এখানে ১+ω², সো এটাকে বলা যায় ১+ω² হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি ১+ω, এখান থেকে আমরা কিন্তু ফর্মুলায় চলে যেতে পারি। সো ১+ω সমান বলা যায় আসলে -ω², কারণ +ω² অপরপাশে চলে গেলে -ω² হয়ে যাবে। দেন এটা রিপ্লেসমেন্টে লিখতে পারি আমরা -ω² হোল স্কোয়ার (১+ω²)। ১+ω² যদি রেখে দিই, দেন +ω টা অপরপাশে চলে গেলে -ω হয়ে যাবে, সো এখান থেকে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে -ω হোল স্কোয়ার। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যেটি মাইনাস ছিল এবং এখানে পাওয়ারের জোড় সংখ্যা ছিল, সো মাইনাসটার থাকবে না, দেন এখান থেকে ω² আর এখানে হোল স্কোয়ার, দ্যাট মিন্স এটা হয়ে যাবে ω²^4, এবং এখান থেকে সেমভাবে আমাদের শুধু ω²টাই থাকবে। দেন এখানে বেস যেহেতু সেম, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, সো ৪+২+৬, তার মানে ω²^6 হয়ে যায়। ω²^6 মানেও কিন্তু আমরা ১ বলতে পারবো, কারণ ω²^6কে তুমি চাইলে এভাবে ভেঙে লিখতে পারো ω³×ω³, তার মানে বেস যদি সেম থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হবে ৩+৬, তার মানে এটাকে বলা যায় ১+১, দ্যাট মিন্স আমাদের এটা ১ থাকবে। এবং দেখো ডান পক্ষে আমাদের যেটা আছে সেটা কিন্তু ১, সো আমাদেরকে এখান থেকে ১ প্রুফ করতেই বলেছিল বেসিক্যালি। তাহলে আমরা লিখতে পারবো সমান ডান পক্ষ, সুতরাং আমরা যে জিনিসটা প্রুফ করলাম বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রুফ করে ফেললাম, অর্থাৎ দিয়ে আমরা প্রশ্নে যে লাইনটা আছে সেটা একবার লিখে ফেলবো। সো অর্থাৎ দিয়ে আমরা লিখে ফেলতে পারি, অর্থাৎ ১+ω(1+ω²)^১+ω²^4)^১+ω²^8=১। তো এই হচ্ছে আর কি মোটামুটি যে ব্যাপারটা, সো আমাদেরকে বলছে এটা দেখা হচ্ছে আমরা লাস্টে লিখে ফেলবো শোড। তাহলে দেখো আমরা ওভারঅল এই ম্যাথটাতে কী কাজ করলাম, আমাদের দুইটা ফর্মুলা বেসিক যেটা ছিল ১+ω+ω²=০ এবং ω³=১, এটা আমাদের অ্যাপ্লাই হচ্ছিলো, সো এখানে আমরা ω³=১টা অ্যাপ্লাই করলাম, এবং এর পরের লাইনে দেখছি সো আমাদের এখান থেকে ১+ω এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, ফাইনালি আমাদের যে আনসারটা সেটা হচ্ছে ১ চলে আসছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের যে লেকচারটা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।